এটা 600 টাকা কেজি 600 টাকা কেজি ইলিশ মাছ কত কইরা ইলিশ মাছ ওটা এই 600 থেকে 800 পর্যন্ত বিক্রি হয় ওটা কাইকা মাছ কত কইরা এটা 3000 টাকা কেজি 3000 টাকা কেজি আচ্ছা 800 টাকা লিডা মাছ 800 টাকা কিন্তু কিষাণ সেবা ছুটি কোনটা সেবা ছুটি লো এগুলো হোয়াটসঅ্যাপ গাইস সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন আমি চলে আসলাম সবার প্রিয়তম জায়গা কিশোরগঞ্জ বড় বাজারে দেখতে পাচ্ছেন আমার পাশে অনেক ধরনের শুটকি তো আমি আসলাম শুটকি বাজারে তো আমি জানি কিশোরগঞ্জ বড় বাজারে শুটকির জন্য বিখ্যাত সেবা শুটকি তো আমি অবশ্যই জানাবো কেমন দাম আর কোন কোন শুটকি কেমন দাম কি আসবে তো আমার সামনে জিনিয়ার তার সামনে কথা বলো লেটস গো যে শুটকি আরদে শুটকি অনেক ধরনের শুটকি পাওয়া যাচ্ছে তো আমার সামনে ভাইয়া আছে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো রাখছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো ব্যবসা কেমন চলতেছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো মোটামুটি ভালো তো ব্যবসা কত বছর করেন আপনি আমার ব্যবসার বয়স প্রায় 48 বছর 48 বছর ওয়াও চমৎকার ব্যবসায়িক অভিজ্ঞতা নিয়ে আছেন আপনি তো আজকের বাজার কেমন যাচ্ছে কি আসলে বিষয় বাজার এখন একটু চড়া দাম বেশি মাছ সংখ্যা কম তাই তো ভাই কি কি শুটকি পাওয়া যাচ্ছে আমাদের না আমাদের দেশি শুটকি আছে আপনার টাকি মাছ হ্যাঁ বজুরি মাছ হ্যাঁ ট্যাংরা মাছ হ্যাঁ গুলশা মাছ হ্যাঁ চিকরা মাছ হ্যাঁ চান্দা মাছ হ্যাঁ ওইগুলো আমাদের দেশি দেশি হ্যাঁ আপনাদের দেশি দেশি আউরের মাছ আর কি ওইগুলো ওইটা আছে দেশি শোল মাছ শোল মাছ কত গ্রাম ওইটা কেজি হলো আপনার 1600 টাকা 1600 টাকা কেজি কেজি ওয়াও এরপর ওইটা আছে আপনার তারাবাইন তারাবাইন কত গ্রাম এটা কেজি হলো 2400 টাকা 2400 টাকা আচ্ছা ওইটা কাইকা মাছ কত গ্রাম এটা 3000 টাকা কেজি 3000 টাকা কেজি আচ্ছা যেহেতু উপরে তো অনেকগুলো দেখলাম নিচে কোনটা আছে দেখি নিচে আছে সামুদ্রিক লইটা মাছ লইটা কত গ্রাম ওইটা 1200 টাকা কেজি 1200 টাকা কেজি আচ্ছা এটা এটা 600 টাকা কেজি 600 টাকা কেজি ইলিশ মাছ কত কইরা ইলিশ মাছ ওইটা এই 600 থেকে 800 পর্যন্ত বিক্রি হয় 800 টাকা বড় 800 টাকা ছোটটা 600 টাকা 600 টাকা আচ্ছা এরপর যেটা দেখতেছি এটা কি এটা এটা খোলা আছে যেটা ওইটা হলো লিডা মাছ মিডিয়াম মাছ কত গ্রাম ওইটা কেজি 600 টাকা 600 টাকা কেজি এটার বড়টা আছে এটা 800 টাকা কেজি 800 টাকা কেজি 800 টাকা লিডা মাছ 800 টাকা আর এগুলো এটা হলো মোলা মাছ সামুদ্রিক কত গ্রাম 800 টাকা কেজি 800 টাকা কেজি এটা এটা ট্যাংরা মাছ আমাদের দেশি এটা হলো 1200 টাকা কেজি 1200 টাকা কেজি এটা এটা ছোট কাটকা এটা হলো 2000 টাকা কেজি আচ্ছা এটা লইটা লইটা এটা ছোট এটা হলো 800 টাকা কেজি 800 টাকা কেজি এটা এটা গুলশা মাছ এটা হলো 2000 টাকা কেজি 2000 টাকা কেজি আচ্ছা এটা ওটা ছোট বাইন চিকরা আর কি 2000 টাকা কেজি এটা ওটা সামুদ্রিক এটা 800 টাকা কেজি 800 টাকা কেজি এটা এটা হলো আমরা দেশি মাছ এটা 1000 টাকা কেজি এটা এটাও সামুদ্রিক 800 টাকা আচ্ছা এটা ওটা 1000 টাকা কেজি এটা এটা টাকি মাছ দেশি 1200 টাকা কেজি চিংড়ি চিংড়িটা সামুদ্রিক তো ভাই আমি তো অনেক মাছ দেখেছেন কিন্তু কিষাণ সেবা শুটি কোনটা সেবা শুটি লো এগুলো ওয়াও দর্শক দেখতে পাচ্ছেন সেবা শুটি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সেবা কত করে ভাই এটা এটা কেজি 800 টাকা হ্যাঁ ওইটা কেজি 1200 টাকা 1200 টাকা কেন ভাই দাম কি সমান হয় না না ওইটা বড় আবার এটার বড় আছে 1600 টাকা কেজি এটা দেখেন তো আছে এটা আছে কম দর্শক বড় দেখেন 1600 টাকা কেজি এটা 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 আমরি বড় না কিন্তু এটা দাম বেশি ভাই না চমৎকার তিন ধরনের শুটকি পাওয়া যায় মানে সব থেকে বড় বিষয় হচ্ছে শুটকিগুলো আলাদা ভাগ করা বড় ছোট সকল ধরনের শুটকি পাওয়া যাচ্ছে তো দাম অনেক ভালো তো ভাইয়া দর্শকের জন্য কিছু বলেন আপনি বাজার তো এখন আপনার মনে করেন ওই সাইডে বাইডে অনেক বাজার শুটকি বেচে দোকানে বেচে মোড়ে মোড়ে বাজার জমছে এরপর আমাদের কাছে কেন মোটামুটি ভালো আপনাদের বাজারের নাম কি কিশোরগঞ্জ বড় বাজার ঠিকানা কিশোরগঞ্জ কিশোরগঞ্জ থ্যাংক ইউ ভাই ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ